যে আজকের এই আয়োজন ভূমিকা শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখার জন্য সভিনয় অনুরোধ করছি গাজীপুর জেলার সম্মানিত সদস্য হাফিজ মাওলানা ইসরাফিল আলাইকুম আসালামুক রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়াসালাম আলা ইবাদিল্লাজী মুফা মামাদ সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রেমিক কোরআন প্রেমী আমার অত্যন্ত কাছের আপন ভাই হজরতল্লামা ইকরাম আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে প্রাণ খোলা হৃদয় নিগরানু সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন প্রিয় উপস্থিতি আপনারা অনেকেই অবগত আছেন আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন যে আগামী তেইশ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিবে। তো এর মোকাবেলা কিভাবে করতে হবে এর সলিউশন বাংলাদেশের কোনো ডক্টর কোনো ইঞ্জিনিয়ার কোনো বিজ্ঞানী সলিউশন দিতে পারবে না সলিউশন কোথায় পাবো আমরা কোরআনে পাবো আল্লাহরবুল আলমিন প্রায় পনেরোশো বছর পূর্বে কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন তৎকালীন সময়ে মিশরের ফিনান্স মিনিস্টার এবং তার বিবি জুলাই তারা একটা মিথ্যা বানওয়ট মামলা দিয়ে ইউসুফ আলহ সালামকে কারারুদ্ধ করেছিল এরপরে দেখা গেল বিশাল একটা দুর্ভিক্ষ মিশরের মধ্যে মিশরের প্রাইম মিনিস্টার যিনি ছিলেন তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখলেন যে ষাটটি শুষ্ক চিকন গাভী ষাটটি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে এর ব্যাখ্যা কোথায় পাবে তো তার প্রসাদে যারা ছিল তারা তো ব্যাখ্যা দিতে পারেনি তো ঘটনাক্রমে একটা দুধকে পাঠিয়ে দেওয়া হলো ইউসুফ আলাহ সাল্লামের কাছে তিনি একজন পয়গম্বর ছিলেন একজন নবী ছিলেন তার কাছে পাঠিয়ে দেওয়া হলো তার কাছে স্বপ্নের বিবরণ দেওয়া হলো তিনি সলিউশন দিয়ে দিলেন তাহলে আমাদের দু হাজার তেইশ সালে প্রাইম মিনিস্টার বলেছেন যে দুর্ভিক্ষ আসবে এখন এটার মোকাবেলা করতে হলে আপনাকে আলেমদের সহভাতে আসতে হবে এটার মোকাবেলা করতে হলে আলেমদের সঙ্গে ডিসকাস করতে হবে এবং আপনি যাদেরকে মিথ্যা বানুয়াট মামলা দিয়ে যাদেরকে কারুদ্ধ করে রেখেছেন তাদেরকে মুক্ত করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনি তাদেরকে মুক্ত করে দেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দুর্ভুক্ষ থেকে রক্ষা করবেন আর একটা বিষয় না বললেই নয় আমরা যারা মাঠে ময়দানে কথা বলে থাকি অনেক সময় দেখা যাচ্ছে আমরা সাধারণত জানি যে আমাদের বিরোধিতা করবে হচ্ছে ইয়াহুদি খ্রিস্টান ও মুসলিম যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী যারা তারাই বিরোধিতা করবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের বিরোধিতা করছে আমাদের মধ্যেই এক শ্রেণীর আলেম না স্টপ আপনি একটু থামেন আর না অনেক করেছি ভাই আর করা যাবে না অনেক তো হয়েছে এখন আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে এসে ইসলামটা বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা আমাদেরকেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমাদের মধ্যে আমি তো অনেকে কাজ করে মেহরবানি করে আমরা মুফসের পরিষদে আসি আমরা দায়িল আল্লাহর কাজে আসি আল্লাহ রস্তে আমি ফ্রম টুডে আজকে বলছি এই হাউজের মধ্যে এখানে যারা লেকচার রয়েছেন আপনারা নিশ্চয়ই একটা বিষয় জানেন ইন্নআল্লাহ ইউ হিব্বু উল্লাহ মুখতালিন ফাকুর অনেকেই জানেন না জানেন না আমরা লেকচার দিয়ে মাঠে ঘাটে স্টেজে বাট কথা এবং কাজে আমাদের মিল থাকে না দিস সেই জন্য আমরা মার খাচ্ছি আজকে ওয়াদা করব। আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলে কাজ করব, হিংসা প্রতিহিংসা বিদ্বেষ সব আমাদের ছেড়ে দিতে হবে কথা বলেন ঠিক না বা ঠিক কাঁধে কাঁধে কাঁধ মিলে ঐক্য হয়ে ইসলামের কাজ করেন অবশ্যই একমাত্র কাকে রাজির জন্য আল্লাহকে রাজি খুশির জন্য করেন মিয়া আমরা তো অনেকে আসছি যে এখানে আজকে করতেছি এক বাই হইলে দেহা একটা অনেকে এরকম উদ্দেশ্য আল্লাহর সব এগুলো বিলীন করে দিতে হবে রিজিকের মালিক আল্লাহ কোথার থেকে আপনাকে এনে দিবে একমাত্র আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক না বা ঠিক সুতরাং ঐক্যর বিশেষ প্রয়োজন আছে ঐক্য বলতে বলতে স্টেজে লেকচার দিয়া পরে আর ঐক্য পাওয়া যায় না আছে না নাই আমি ছোট মানুষ আমি আপনাদেরকে আজকে আমার তো জ্ঞান বুদ্ধি কিছুই নেই যারা পিছনে আসছেন অনেক বড় বড় লেকচারার অনেক সুন্দর সুন্দর কথা উনিরা বলবেন আপনারা শুনবেন তো আমার একটি কথা হচ্ছে আমরা দায়ী ইলাল্লার কাজ করতে যাচ্ছি এই জমিনে যত ভাতিল ফ্যাক্টর আছে সমস্ত মোকাবেলা আমরা করতে চাই কথা বলেন ঠিক না বা ঠিক আরো জুড়ে বলেন ঠিক না একমাত্র আল্লাহকে বই পেয়ে

কোন জমিনকে ইসলাম থেকে তাড়াতে পারবে না কথা বলেন ঠিক না সুতরাং সেই ইসলামের জন্যই আমরা আসছি